রাশিয়ার সামনে শুধু ইউক্রেন নয়, মাথা নত করতে বাধ্য হলো মহাশক্তিধর আমেরিকা সহ ন্যাটোভুক্ত দেশগুলো। প্রথম দিকে দুই একটা হুঙ্কার ছাড়লেও রাশিয়া ইউক্রেনের ওপর হামলা শুরু করার পর কার্যত নিজেদের গুটিয়ে নিল আমেরিকা। কিছু আর্থিক প্রতিবন্ধকতা লাগানোর হুমকি ছাড়া আর কিছুই করতে পারল না ন্যাটোভুক্ত দেশগুলো। আর রাশিয়ার বোমারু বিমান গত দুদিন ধরে তছনছ করে দিল গোটা ইউক্রেনকে। ইউক্রেনে হামলার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়াতেই ছিলেন। চীন এই যুদ্ধের সুযোগ নিয়ে কোনো দেশকেই অস্ত্র বিক্রি করবে না বলে জানিয়ে নিজেদের নীরব থাকার কথা কার্যত স্পষ্ট করে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলে শান্তি বজায় রেখে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আবেদন জানিয়েছেন। এই যা, কিন্তু কেউই রাশিয়াকে ইউক্রেন আক্রমণ থেকে প্রতিহত করতে সক্ষম হয়নি। এই অবস্থায় রাশিয়া ইউক্রেন প্রায় দখল নিয়ে ফেলেছে বললেই চলে। কিন্তু রাশিয়া ইউক্রেনকে কি পুরোপুরি দখল নেবে? ইউক্রেনের পৃথক রাষ্ট্রের অস্তিত্ব কি পুরোপুরি বিলীন হয়ে যাবে, নাকি বর্তমান রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কিকে সরিয়ে রাশিয়ান পন্থী কাউকে সেখানে বসিয়ে সেনা সরিয়ে নেবে রাশিয়া? এটা নিয়েই দুনিয়া জুড়ে শুরু হয়েছে চর্চা। একসময় রাশিয়ার অংশ ছিল ইউক্রেন। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করে ইউক্রেন। কৃষি ও খনিজ সম্পদে ভরা ওই দেশটি দীর্ঘ সময় রাশিয়ার উপরেই নির্ভর ছিল। কিন্তু ভ্লাদিমির জেলেনস্কি রাষ্ট্রপতি হওয়ার পর ন্যাটো দেশগুলোর দিকে ঝুঁকতে শুরু করে ইউক্রেন। এতে দেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাশিয়ান পন্থী ইউক্রেনের বাসিন্দাদের একটা অংশ। তারা ইউক্রেনের বিরুদ্ধে গেরিলা যুদ্ধও চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘ সময় ধরে। এই গেরিলা যুদ্ধকে পেছন থেকে মদত দিয়ে আসছিলেন রাশিয়ান সেনাবাহিনী। কিন্তু ন্যাটোভুক্ত দেশগুলির সাহায্য নিয়ে ইউক্রেনের বর্তমান সরকার রাশিয়ান পন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে। ন্যাটোভুক্ত দেশ হওয়ার জন্য আবেদন জানায়, তাই নিজ দেশে সীমান্ত লাগোয়া ইউক্রেন নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছিল রাশিয়ার। আর সেই উদ্বেগের থেকে ইউক্রেনের ওপরে ক্রমশ চাপ সৃষ্টি করতে থাকে রাশিয়া। শেষ পর্যন্ত মহাশক্তিধর আমেরিকার হুমকি উপেক্ষা করে হামলা চালিয়ে দেয় রাশিয়া। সেনা শক্তির দিক থেকে ইউক্রেনের থেকে কয়েকগুণ বেশি শক্তিশালী রাশিয়া, তাই রাশিয়ার হামলার মোকাবিলা করার কোনো সাহসই দেখাতে পারল না ইউক্রেন। রাশিয়া অবশ্য প্রথম থেকে ইউক্রেনের নাগরিকদের ওপরে হামলা চালাবে না বলে আশ্বাস দিয়ে আসছে। তাদের টার্গেট থাকবে শুধু ইউক্রেনের সেনা ঘাঁটিগুলি। কিন্তু তারপরেও এই যুদ্ধের ক্ষত ইউক্রেনকে দীর্ঘ সময় ধরে বয়ে বেড়াতে হবে।